हेलो फ्रेंड्स, माय नेम इज राहुल घोष, वेलकम टू माय न्यू वीडियो। आज के वीडियो जो भाव लगे थे तो वीडियो के लाइक कर शेयर करें, साथ सब्सक्राइब कर चैनल के और बेल आइकन प्रेस करते भूलें ना, जैसे नित्य नतून अपडेट्स अपना चैनल के पे थकें। तो बंधुरा देखते ही पाच हमें एक उदाहरण खुले रेखे, तो ये उदाहरण हलो ओई स्केलर ट्रिपल प्रोडक्टर लास्ट उदाहरण जो आगे दिन देखो जो तुम्हरा अने के बाड़ी देखे नीते पर ता अने जदि बुझते असुविधा हो थे तई भावलम जो भिडियोते एक जो उदाहरण बाकी आछे देखिए दी देखिए दिए तारपर चैप्टारे हमें चले जाब जेटा हलो खूब ही एक माने कि बोलबो इम्पोर्टेंट प्लस तुम्हारे खूब पछंदेर एक चैप्टार होते पारे दिक कोसाइन और दिक अनुपात। ओटा अबवियसलि बुझते ही पाच नाम शुने जो वेक्टर एरी चैप्टार। ताहले उदाहरण सात थेके आज के शुरू कर दी कारण ओखाने आज के उदाहरण करबो ना, माने ओई पर चैप्टारे आज के जस्ट वही कन्सेप्टो बुझिए देव बुझिए दिए पर दिन थे उदाहरण एकेबारे स्टार्ट करब। ठीक है, तेल उदाहरण सात की आज देखो हमारे स्केलर ट्रिपल प्रोडक्टे जदि ए वेक्टर क्रस बी वेक्टर प्लस बी वेक्टर क्रस सी वेक्टर प्लस सी वेक्टर क्रस ए वेक्टर इक्वल्स टू जीरो वेक्टर है तब देखाओ जे ए वेक्टर कमा बी वेक्टर और सी वेक्टर तीन टी समतलिक। ताहले एबार कथा हलो समतलिक जदि हमारे शो कराते हैं ताहले हमें कि देखाते हैं एक्चुअलि তাহলে আমায় দেখাতে হবে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ইকুয়ালস টু জিরো, আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে বি ভেক্টর সি ভেক্টর এ ভেক্টর ইকুয়ালস টু জিরো, আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে সি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর ইকুয়ালস টু জিরো। তাহলে এই তিনটে যদি আমি পরপর দেখিয়ে দিতে পারি তাহলে আমি কি বলতে পারি যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর কি আমার সমতলিক। এইবারে ভালো করে দেখো একটা জিনিস যে আমাদের কি দেওয়া আছে, আমাদের এই একটা কন্ডিশন দেওয়া আছে। তাহলে এই কন্ডিশনটা দেখে আমি একটা জিনিস বুঝতে পাচ্ছি যে আমার কি এখানে খালি ক্রস প্রোডাক্টগুলোর একটা যোগ দেওয়া আছে। তার মানে যদি আমি কোথাও এই থার্ড ব্র্যাকেট এ বি সি বা বি সি এ বা সি এ বি এই সব যদি বার করতে চাই তাহলে আমার কিসের আর কি কমতি পড়েছে এখানে একটা ডট প্রোডাক্টের। মানে আমি যদি এ ডট বি ক্রস সি বলি তাহলে সেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে এ বি সি হচ্ছে আমার। তার মানে কি আমি যদি এই পুরো জিনিসটার লেফটে আর রাইটে এ ভেক্টর দিয়ে যদি স্কেলার গুণ বা ডট প্রোডাক্ট আমি করি তাহলে কি আমার ওই ডট আর ক্রসের সাথে মিলে ওই এ ডট বি ক্রস সি এটা কি আসতে পারে? মেবি আসতে পারে, বাট আমরা শিওর নয় যে আসবেই, তাই তো? তাহলে করে দেখা যাক। তাহলে বোঝা গেল ব্যাপারটা যে আমার কোন জিনিসটা মিসিং আছে, কোন জিনিসটা রিকোয়ার্ড আছে সেটা দেখে আমি এগোবো। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি এ ক্রস বি আছে, তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে সি ডট এ ক্রস বি পেতে পারি যদি আমি সি দিয়ে ডট প্রোডাক্ট করি উভয় দিকে। সেম ওয়েতে আমি যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে এ বি সি বা এ ডট বি বি ক্রস সি পেতে চাই তাহলে আমি এই টার্মটার সাথে এ দিয়ে ডট প্রোডাক্ট করব। এবারে কথাটা হলো যে আমি তো খালি আর পার্টিকুলার একটা এলিমেন্টের সাথে ডট প্রোডাক্ট করতে পারি, আমি যদি এ দিয়ে ডট প্রোডাক্ট করতে চাই সেকেন্ডের এলিমেন্টটাকে তাহলে আমায় সব কটার সাথেই করতে হবে, কারণ সেটাই রুল। তাহলে আমরা তাই জন্য এটাকে এক একটা ধাপে করে সলভ করব। দেখো কীভাবে সলভ করি, আমি ফার্স্টে এই সমীকরণটাকে এক নাম্বার দিয়েছি, লিখেছি দেখো একের উভয় পক্ষের এ ভেক্টরের সঙ্গে স্কেলার গুণ করে পাই। কী করছি? স্কেলার গুণ করছি এ ভেক্টরের স্কেলার গুণ। তার মানে কি আমি এখানে অ্যাকচুয়ালি পেতে চাইছি এ ভেক্টর ডট বি ক্রস সি, বা আমি বলতে পারি থার্ড ব্র্যাকেটের মধ্যে এ বি সি। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছ এ ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট করেছি পুরো এই লেফটেরটাকে আবার রাইটেরটাকেও। ঠিক আছে, এবার ভালো করে দেখো ডট প্রোডাক্ট করছি পুরোটার সাথে, তার মানে কি আমার রাইটে অবভিয়াসলি ইকুয়ালস টু কী হতে হবে? একটা স্কেলার রাশি, কারণ আমি লেফটেও স্কেলার রাশি পাচ্ছি। আর আমরা কি দেখতে পাচ্ছি এ ভেক্টর ডট জিরো ভেক্টর যদি আমি করি আমার অ্যান্সার সবসময় কী আসবে? জিরো, আর জিরো স্কেলার রাশি। ক্লিয়ার? এবার দেখো নেক্সট আমার লেফটে কী হচ্ছে, এ ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ক্রস সি প্লাস এ ভেক্টর ডট সি ক্রস এ। এবার কথা হলো আমি দেখতে পাচ্ছি এই টার্মগুলো আছে আর এগুলোকে আমায় কি তাড়িয়ে দিতে হবে, তাই তো? কারণ আমার এখান থেকে খালি কি লাগবে? এ ভেক্টর ডট বি ক্রস সি। এইবারে ভালো করে দেখো আমার কাছে অনেকগুলো প্রপার্টিজ আছে, আমরা ওই চ্যাপ্টারে জেনেছি, ওই প্রপার্টিজগুলোকে ইউজ করে এই টার্মগুলোকে ভ্যানিশ করার চেষ্টা করব। ঠিক আছে, তাই দেখতে পাচ্ছ এখানে কি আছে আমার টার্মটা এ ভেক্টর ডট এ ক্রস বি। তাহলে আমি যদি এখানে ডট ক্রস ওগুলো চেঞ্জ করে দিই তাহলে আমার মনে হচ্ছে যে এই টার্মটা ভ্যানিশ হতে পারে, তাই তো? তাহলে দেখতে পাচ্ছ ডট ক্রসগুলোকে আমি কি করেছি, ইন্টারচেঞ্জ করে দিয়েছি। তাহলে এই জিনিসটাকে আমি কী হিসাবে লিখতে পারি? এগুলো তোমরা অলরেডি প্রপার্টিজে শিখে এসছো,
এ ভেক্টর ক্রস এ ভেক্টর ডট বি ভেক্টর। আর আমরা কি জানি একই ভেক্টরের যখন ক্রস হয় তার ভ্যালু সবসময় কী হয়, জিরো, কারণ কি তার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হয়ে যায় জিরো, তাই সাইন জিরো ইকোয়ালস টু জিরো হয়। তাই জিরো যখন হচ্ছে তাহলে এই টার্মটা আমার ভ্যানিশ হয়ে গেল, বাকি কে রইল এই টার্মটা। তাহলে এই টার্মটাকে কী করে ভ্যানিশ করব, দেখতে পাচ্ছ এখানে কী আছে, এ ভেক্টর ডট সি ক্রস এ। আমি যদি কোনোভাবে এটাকে এ ভেক্টর ডট এ ক্রস সি বা মোটামুটি এইটার আকারে যদি আনতে পারি তাহলে আমি সেম ফর্মুলা ইউজ করে ভ্যানিশ করে দিতে পারবো, কিন্তু এখানে আছে সি ক্রস এ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তার আগের চ্যাপ্টারে ফর্মুলা ইউজ করবো কীভাবে। আমরা কি জানি এ ক্রস বি ইকোয়ালস টু কি, মাইনাস অফ বি ক্রস এ। তাহলে সি ক্রস এটাকে আমি কীভাবে লিখতে পারি, মাইনাস অফ এ ক্রস সি। তাই মাইনাস একটা বাইরে আসছে, বাইরে আসার পর কী হচ্ছে, এ ভেক্টর ডট এ ক্রস সি, সেটাকে আবার আমি ডট ক্রসে চেঞ্জ করে কী করছি, এ ভেক্টর ক্রস এ ভেক্টর ডট সি ভেক্টর। দেখতে পাচ্ছ সেম এ ভেক্টর ক্রস এ ভেক্টর, তার মানে কি আমার অ্যান্সার এলো জিরো। তাহলে এটাও জিরো হয়ে গেল, এটাও জিরো হয়ে গেল, তাহলে বেঁচে কে রইল, একমাত্র এইটা আমার এ ভেক্টর ডট বি ক্রস সি। তাহলে এটা গেল আমার একটা জিরো শো করানোর পালা, মানে কি থার্ড ব্র্যাকেটের মধ্যে এ বি সি। একই পদ্ধতিতে আমায় কিন্তু বাকিগুলোকেও দেখাতে হবে, খালি একটা দেখালে হবে না, তার মানে কি ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে বি সি এ বা বি ভেক্টর ডট সি ক্রস এ, আর থার্ড ব্র্যাকেটের মধ্যে সি এ বি বা সি ডট এ ক্রস বি, এগুলোকে কিন্তু দেখাতে হবে। তাহলে এগুলোকে আমরা সেম ওয়েতে দেখাতে পারি, পুরো ধরে করার দরকার নেই, বইতে যেরকম আছে সেরকমই লিখে দেবে যে একইভাবে উভয় পক্ষে বি ও সি ভেক্টরের সঙ্গে স্কেলার গুণ করে পাই বি ডট সি ক্রস এ ইকোয়ালস টু জিরো ও সি ডট এ ক্রস বি ইকোয়ালস টু জিরো। দেখো আমি যখন বি ভেক্টর দিয়ে এরম ডট প্রোডাক্ট করছি তাহলে আমি কোন রাশিটা পাবো, বি ডট সি ক্রস এ, ক্লিয়ার। আর বাকিগুলো একই ওয়েতে এরম সিমিলার ওয়েতে ভ্যানিশ হবে। আর সেম যখন আমরা সি ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট করছি তখন কী হবে, দেখো এই সি ডট এ ক্রস বি এই টার্মটা থাকবে, বাকিগুলো ভ্যানিশ হয়ে যাবে সেম প্রসিডিওরে। তাহলে এখান থেকে আমি কী বলতে পারছি ইজিলি, যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর আমার কি তিনটেই সমতলিক। তাই ক্লিয়ার হলো আশা করি, বোঝাতে পেরেছি যে কেন কীভাবে হলো। ঠিক আছে, তাহলে এবারে আমরা চলে যাই আমাদের পরের চ্যাপ্টার, খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। কী আছে দেখতে পাচ্ছ তোমরা, দিক কোসাইন এবং দিক অনুপাত, বা এটার ইংলিশ টার্ম হলো আমার ডাইরেকশন কোসাইন্স এবং ডাইরেকশন রেশিওস। তাহলে আমি ফার্স্টে কী করছি, আমি একটা ভেক্টর ধরে নিচ্ছি ও আর ভেক্টর, যেটাকে আমি এরকম ধরেছি এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। এবারে এখানে ডাইরেকশন রেশিওসগুলো তোমাদের অলরেডি জানা আছে, বা দিক অনুপাতগুলো তোমরা অলরেডি জানো, কি না আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের কোয়েফিসিয়েন্টগুলোই হলো আমার ডাইরেকশন রেশিও। তার মানে কি ডাইরেকশন রেশিও আমায় কী কী দেওয়া আছে এখানে, এ বি আর সি তিনটে। ঠিক আছে, এইবারে কথা হলো ডাইরেকশন কোসাইন। আমি অলরেডি এই কনসেপ্টটা দিয়ে দিয়েছি, তাও আমি আবার আরেকবার রিপিট করে দিচ্ছি। ঠিক আছে, যে জিনিসটা কি, যেমন আমায় নাম সাজেস্ট করছে ঠিক সেরকমই জিনিস, কি ডাইরেকশন কোসাইন্স, তার মানে কি অ্যাকচুয়ালি আমার কসের ভ্যালু, কসের কোন ভ্যালু সেটাও আমি বলবো। তাহলে কসের ভ্যালু মানে কি আমি বুঝতে পারছি ফার্স্ট, যে এটাও একটা কিন্তু স্কেলার রাশি দেবে, আমার একটা স্কেলার ভ্যালু দেবে, আর এর সর্বোচ্চ মান আমার কত হতে পারে ওয়ান, আর সর্বনিম্ন কত হতে পারে মাইনাস ওয়ান, ক্লিয়ার। কারণ কি কসের ভ্যালু আমরা জানি সর্বোচ্চ প্লাস ওয়ান হয়, সর্বনিম্ন মাইনাস ওয়ান হয়, আর যেহেতু এটা একটা কসেরই ভ্যালু তাই ওই তার মধ্যেই আর কি ঘোরাফেরা করবে। এইবারে কথা হলো কিসের কসের ভ্যালু, তাই তো। তাহলে এই ও আর ভেক্টরটা আমার সবকটা অক্ষের সাথে, মানে কি বলবো, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ এই সবার সাথে কোনো না কোনো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাহলে ওই অ্যাঙ্গেলগুলোর কসের ভ্যালু কিন্তু আমার এই ডাইরেকশন কোসাইন্স। এবারে সেই অ্যাঙ্গেল মেবি জিরো ডিগ্রি হতে পারে বা তার বেশি হতে পারে, মানে যে কোনো কিছু হতে পারে, বাট অ্যাঙ্গেল একটা তো ক্রিয়েট করবে কিছু না কিছু। তাহলে সেই অ্যাঙ্গেলগুলোর ভ্যালু কিন্তু আমার হলো গিয়ে ডাইরেকশন কোসাইন্স। এইবারে কথা হলো যে এই কোসাইনের ভ্যালুগুলো কী করে বেরোচ্ছে। তাহলে আবার আমি একটু আগের কনসেপ্টটাকে রিমাইন্ড করে দিই, যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলো কী। আই ক্যাপ কিছুই নয়, আই ক্যাপ হলো ইউনিট ভেক্টর এক্স অ্যাক্সিসের দিকে, তার মানে কি আই ক্যাপটার মাধ্যমে আমরা মেজারমেন্ট করে থাকি যে এই ভেক্টরটা আমার এক্স অ্যাক্সিসের উপর দিয়ে কত ঘর গেছে। ক্লিয়ার করতে পারলাম, মানে ধরো আমি কোনো একটা গ্রাফে আমি যদি না জানি আমার এইটুকুনি পার্ট এক অ্যাক্সিস, মানে আর কি একটা গোনা হবে একটা ধরে, নেক্সট পার্ট একটা গোনা হবে, নেক্সট পার্ট একটা গোনা হবে, এই মেজারমেন্টটা যদি আমার না থাকে তাহলে আমি কী করে বুঝবো যে কত ঘর আমায় যেতে হবে। ধরো আমি বললাম যে এই মূলবিন্দু থেকে আমায় তিন ঘর যেতে হবে,
তাই নিশ্চয়ই এক ঘর এক ঘর এরকম মেজার করে আমি তিন ঘর যাব। তাহলে ওই মেজারমেন্টটাই কিন্তু হলো আমার আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে আই ক্যাপ হলো এক্স অ্যাক্সিসের মেজারমেন্ট, জে ক্যাপ হলো ওয়াই অ্যাক্সিসের মেজারমেন্ট, কে ক্যাপ হলো জেড অ্যাক্সিসের মেজারমেন্ট। তার মানে কি এ আই ক্যাপ মানে কি? মানে এক্স অ্যাক্সিসের উপর দিয়ে জিনিসটা এ একক গেছে, বা আই ক্যাপ বা আমাদের ইউনিটের এ গুণ গেছে। ঠিক আছে, সেম জে ক্যাপ মানে কি ওয়াই অ্যাক্সিসের উপর দিয়ে জিনিসটা আমার বি গুণ গেছে, আর কে ক্যাপ মানে কি জেড অ্যাক্সিসের উপর দিয়ে আমার জিনিসটা সি গুণ গেছে। আমি জিনিসটাকে আর কি বোঝাতে চাইছি যে কীভাবে আসছে, তোমরা ভালো করে একবার দেখো, ফলো করো আমাকে। ফার্স্টে কী আছে, এ বি সি কে, ধরো এরকম গেছে ভেক্টরটা, এ আই এক্স অ্যাক্সিসে এতটা গেল, এবার ওয়াই অ্যাক্সিস মানে কি এই দিকে যাবে, এই দিকে গেল বি জে, বি একক গেল, তারপরে জেড মানে কি উপরের দিকে যাবে, তাই জেড গেল সি কে, তার মানে সি কে, এইভাবে গেল জিনিসটা, এই এই এই। যেহেতু এটা একটা থ্রি ডি জিনিস, তাই তোমায় থ্রি ডি ওয়েতে ভাবতে হবে। তাহলে ওই জিনিসটা আমার আর পয়েন্টটাকে বোঝাচ্ছে, ও আরটা জাস্ট যুক্ত করে দিলাম, ডাইরেকশান দিয়ে দিলাম, হয়ে গেল আমার ও আর ভেক্টর। ক্লিয়ার? এইবারে আমি কি অ্যাজুম করছি, দেখো আমি অ্যাজুম করছি যে ও আর ভেক্টরটা জেড অ্যাক্সিসের সাথে আলফা, সরি, গামা কোণ ক্রিয়েট করেছে, ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা কোণ ক্রিয়েট করেছে, এক্স অ্যাক্সিসের সাথে আলফা কোণ ক্রিয়েট করেছে। তাহলে এই আলফা বিটা গামা এর কসের ভ্যালুগুলোই কিন্তু হলো গিয়ে আমার ডাইরেকশন কোসাইন্স। ক্লিয়ার করাতে পারলাম? ঠিক আছে, তারপর দেখো, ধরি ভেক্টর ও আর দিক কোসাইন সমূহ হলো এল এম এন। এগুলো তোমরা অলরেডি জানো যে কোসাইন সমূহকে আমরা কী ধরি, এল এম এন। তাহলে এল ইকুয়ালস টু আমার কত, কস আলফা। ক্লিয়ার? এলটাকে আমি ধরেছি এক্স অ্যাক্সিসের দিকের কোসাইন, এমটাকে ধরেছি ওয়াই অ্যাক্সিসের দিকের কোসাইন, এনটাকে ধরেছি আমরা জেড অ্যাক্সিসের দিকের কোসাইন। তাহলে এল ইকোয়ালস টু আমার কত, কস আলফা। এইবারে দেখো, কস আলফা তার মানে কি জিনিসটা আমার কী হিসাবে আসবে, এইটা হলো আমার আলফা। ঠিক আছে, আমি আর এক্সটাকে যোগ করলাম, আর এখানে একটা আলফা কোণ ক্রিয়েট করেছে ধরলাম। এইবারে তোমরা বলো কসের ভ্যালু মানে কি আমার অতিভুজ বাই ভূমি হবে। এবার কথা হলো এখানে অতিভুজটা কী, অতিভুজটা কিছুই নয়, অতিভুজটা হলো গিয়ে আমার ও আর এর ভ্যালুটা, আর এর ভ্যালুটা আমরা বার করতে পারবো ইজিলি, ও আর এর যদি মড ভ্যালু বার করি আমরা সেটা জানতে পারবো। এইবারে কথা হলো ভূমির, এই ভূমির ভ্যালুটা আমরা কোত্থেকে পাবো, কারণ ভূমির ভ্যালুটা তো আমরা জানি না। আমরা কি জানি ভূমির ভ্যালু? হ্যাঁ, আমরা ভূমির ভ্যালু জানি। ভূমির ভ্যালু মানে কি, মানে ওই অ্যাক্সিসের উপর দিয়ে আমার জিনিসটা কত ঘর গেছে বা কত গুণ গেছে। ধরো আমি এক্স অ্যাক্সিসের কথা বলছি, এক্স অ্যাক্সিসে কি ও বিন্দু থেকে এ দূরত্ব অবধি গেছে, কারণ এ আই ক্যাপ আছে, তার মানে কি এ অবধি গেছে, এই এটাই হলো আমার গিয়ে ভূমির ডিস্টেন্স, কারণ তারপরের সাথেই আমি যোগ করে এই অতিভুজটা বানাচ্ছি এখান থেকে। ক্লিয়ার করাতে পারলাম? তার মানে কি, তার মানে আমার ভূমিটা কী হয়ে যাচ্ছে এ, আর অতিভুজটা আমার কী হচ্ছে ও আর। ঠিক আছে, তাহলে আমার জিনিসটা কী হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, এ বাই ওয়ারের মড মানে কি আমার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কোনো অসুবিধা নেই। সেম ওয়েতে এম মানে তাহলে কী দাঁড়ালো, ওয়াই অ্যাক্সিসের দিকে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে তার মানে কি কস বিটা, সেটা ইকোয়ালস টু কি আমার বি বাই মড অফ ওয়ার। তাহলে বি বাই, বি বাইটা কী করে হলো আশা করি বুঝতে পেরেছো, কারণ কি ওরও ভূমি কি ওয়াই অ্যাক্সিসের উপর দিয়ে যতটা গেছে, আর ওয়াই অ্যাক্সিসের উপর দিয়ে কতটা গেছে, বি একক দূরত্ব অবধি গেছে। ঠিক আছে, তাই জন্য ভূমির ভ্যালুটা হয়ে গেল আমার বি। তাহলে ভূমি বাই অতিভুজ তার মানে কি বি অফ, বি বাই মড অফ ওয়ার, তার মানে বি বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সেম ওয়েতে এন ইকোয়াস টু আমি ধরতে পারি কস গামা, সেটা ইকোয়াস টু কী হতে হবে, সেম ওয়েতে সি বাই ভেক্টর ও আর ভেক্টরে মড, তাহলে এটাও কী হলো সি বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার একটা গুরুত্বপূর্ণ প্রপার্টিস, সেটা কি তোমরা আগেও শুনেছো, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকোয়াস টু ওয়ান, কেন হয় সেটাও দেখে নাও। তাহলে এল এম এন এই ভ্যালুগুলো আমি পেয়ে নিয়েছি, এবারে আমি কী করছি দেখো, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার করার পর দেখো আমি কী ভ্যালু পাচ্ছি, এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এইগুলোকে যদি আমি যোগ করি দেখতেই পাচ্ছ আমার কত ভ্যালু আসছে, ওয়ান। তার মানে কি যে প্রপার্টিসটা আমরা জানতাম সেটা আমরা প্রমাণও করে দিলাম ইজি ওয়েতে জাস্ট একটা জিনিস ধরে। তাহলে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকোয়ালস টু যদি ওয়ান হয়, তাহলে এখান থেকে আমরা আরও একটা জিনিস পাচ্ছি, সেটা কি এল মানে কি কস আলফা, এম মানে কি কস বিটা, এন মানে কি কস গামা। তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে দাও,
তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে আমি এই জিনিসটাও পাচ্ছি, দেখতে পাচ্ছ কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়ালস টু ওয়ান। ঠিক আছে, এইবারে ধরো আমি কি করছি, দেখো আমি আরটাকে এই জিনিসটা ধরছি, তার মানে কি এই নিচে যে মড অফ ওয়ার এটাকে আমি স্মল আর ধরছি। যদি আর ইকোয়ালস টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয় তাহলে আমার এল সমান আমি কত লিখতে পারি, এল ইকোয়ালস টু এ বাই আর, কারণ এটাকে আমি আর ধরেছি। এটা অ্যাকচুয়ালি আমি কেন করাচ্ছি সেটা আমি তোমাদের বোঝাবো, ঠিক আছে, যে এল ইকোয়ালস টু এ বাই আর, আর এ সমান তাহলে দেখো আমি কত পেলাম এল আর। সেম ওয়েতে আমি এমটাকে কত লিখতে পারি, বি বাই আর, তাহলে বি ইকোয়ালস টু আমার কত হচ্ছে এম আর, তাহলে এন ইকোয়ালস টু আমি কী লিখতে পারি, সি বাই আর একইভাবে, তাই সি ইকোয়ালস টু আমি কত পাচ্ছি এন আর। তাহলে হঠাৎ করে এই জিনিসগুলো আমি কেন লিখছি, তাহলে এই জিনিসগুলো লেখার কারণ হলো আমাকে একটা জিনিস বলো, এই এ বি সি এগুলো কী, এ বি সি এগুলো কিছুই না, এগুলো ডাইরেকশান রেশিওস আমার ভেক্টরে, ক্লিয়ার। আর এল এম এন এগুলো কী, আমার ডাইরেকশান কোসাইন্স এই ভেক্টরে। তাহলে এই জিনিসগুলো আমার কী বোঝাচ্ছে, দেখো এখানে এ বি সি হলো ভেক্টরটির দিক অনুপাত সমূহ এবং এলএমএন হলো ভেক্টরটির দিক কোসাইন সমূহ। তাহলে দিক অনুপাত সমূহ দিক কোসাইন সমূহের মধ্যে সম্পর্ক হলো, মানে দুটোর মধ্যে সম্পর্ক যদি আমি ধরি, দেখো আমি খালি আর ইকোয়ালস টু বার করতে পারি, বা আমি কি বার করছি, দেখো এল বাই এ, এল বাই এ মানে কি ওয়ান বাই আর, সেম ইকোয়ালস টু এম বাই বি, এম বাই বি মানে কি ওয়ান বাই আর, সেম ইকোয়ালস টু এন বাই সি, এটা মানে ওয়ান বাই আর, ইকোয়ালস টু তাহলে কত হয়ে যাচ্ছে ওয়ান বাই আর, আর আর মানেটা কত, ইকোয়ালস টু ওয়ান বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এই পুরোটা আমার কী হয়ে গেল, দিক অনুপাত সমূহ আর দিক কোসাইন সমূহের মধ্যে সম্পর্ক। এগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এমসিকিউ এর জন্য, আবার অনেক সময় কিন্তু প্রমাণেও দিয়ে দিতে পারে ছোটোখাটো, যে এই প্রতিষ্ঠা করো সম্পর্ক দিক কোসাইন সমূহ আর অনুপাত সমূহের মধ্যে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝে গেলে কীভাবে প্রতিষ্ঠা করলাম। ঠিক আছে, তাহলে নেক্সট প্রপার্টিজগুলো চলে যাই আমরা। নেক্সট খুবই একটা গুরুত্বপূর্ণ আর ইজি কনসেপ্ট, সেটা কি, ধনাত্মক এক্স অক্ষ এক্স ওয়াই ও জেড অক্ষের ধনাত্মক অভিমুখের সঙ্গে জিরো ডিগ্রি, নব্বই ডিগ্রি এবং নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে বেসিক্যালি এটা এমসিকিউ এর জন্য ইম্পর্ট্যান্ট, এমসিকিউতে তোমার এইভাবে কোয়েশ্চেনগুলো আসবে যে ধনাত্মক এক্স অক্ষের দিকে কোসাইন সমূহগুলো কত বা কোসাইন সমূহের ভ্যালুগুলো কত, এই কথাটার মানে কি, ধনাত্মক এক্স অক্ষের দিকে কোসাইন সমূহ। তাহলে এই কথাটার মানে হলো যে ধনাত্মক এক্সটাই একমাত্র আমার ওই ভেক্টরে এক্সিস্ট করছে, তার মানে কি ওই ভেক্টরটায় খালি এক্স অক্ষ বা আই ক্যাপের কোয়েফিসিয়েন্টটাই আছে আর বাকিগুলো কিছু প্রেজেন্টই নেই, ক্লিয়ার ব্যাপারটা। তাই ধরো আমার যদি এক্স অ্যাক্সিসটাই খালি প্রেজেন্ট থাকে, তাহলে এক্স অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, জিরো ডিগ্রি। তাহলে যেহেতু আবার ওটা এক্স অ্যাক্সিসেই খালি প্রেজেন্ট আছে, আমরা জানি এক্স আর ওয়াই অ্যাঙ্গেল তাই কত ক্রিয়েট করবে, নব্বই ডিগ্রি, কারণ কি এক্স ওয়াই জেড এগুলো নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে সেপারেট থাকে। আর খালি যদি এক্স অ্যাক্সিসেই জিনিসটা মানে ভেক্টরটা অবস্থিত থাকে, তাহলে কি এক্সটাই একমাত্র জিরো ডিগ্রি থাকবে আর বাকি সবকটাই আমার নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করবে। তাহলে এর মাধ্যমে আমরা কি কসের ভ্যালুগুলোকে বার করতে পারি, তাই কসের ভ্যালুগুলোকে আমরা একইভাবে বার করব, কি আগে জাস্ট কসের ভ্যালুগুলো বসিয়ে দেবো। তার মানে কি, সুতরাং ধনাত্মক এক্স অক্ষের দিক কোসাইন সমূহ হলো কস জিরো ডিগ্রি, কস নাইনটি ডিগ্রি, কস নব্বই ডিগ্রি, কারণ কি এইগুলোই হলো আমার এখন আলফা বিটা গামা অ্যাঙ্গেল কত ক্রিয়েট করছে ভেক্টরটা এক্স ওয়াই জেডের সাথে, ক্লিয়ার। তাহলে আমার ভ্যালুটা কত হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, ওয়ান কমা জিরো কমা জিরো। তার মানে কি আমার যখনই এরকম কিছু দেবে আমি চোখ বন্ধ করে কী লিখে দেবো, যে অ্যাক্সিস ধনাত্মক অ্যাক্সিসের দিকে আমায় বলছে সেটা একমাত্র ওয়ান হবে আর বাকিগুলো জিরো হবে, ক্লিয়ার করতে পারলাম। তাহলে এটা হয়ে গেল শর্টকাট ট্রিক মনে রাখার। সেম ওয়েতে দেখতে পাচ্ছ একইভাবে ধনাত্মক ওয়াই অক্ষ অক্ষের দিকে কোসাইন সমতায় কত হবে, ওয়াই অক্ষ প্রেজেন্ট আছে তার মানে কি একমাত্র ওয়াইটাই ওয়ান হবে আর বাকিগুলো কী হয়ে যাবে, জিরো, তার মানে কি জিরো কমা ওয়ান কমা জিরো দেখতে পাচ্ছ। সেম ধনাত্মক জেড অক্ষের দিকের কোসাইন সমূহ কত হয়ে যাবে, জিরো কমা জিরো কমা ওয়ান, ক্লিয়ার। তাই নেক্সট কনসেপ্টে চলে যাই, দেখতে পাচ্ছ আমি দুটো বিন্দু ধরেছি, পি এই বিন্দুটাকে ধরেছি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা জেড ওয়ান ও কিউটাকে ধরেছি এক্স টু কমা ওয়াই টু কমা জেড টু। বিন্দু দুটি সংযোগ রেখা পি কিউ এর, অর্থাৎ পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর আমি ধরলাম আর ওয়ান ভেক্টর সমান এইটা, এই বিন্দু দিয়েই আমি আর কি অবস্থান ভেক্টর ধরে নিয়েছি, ঠিক আছে, আলাদা করে কিছু ধরিনি। এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড ওয়ান কে ক্যাপ, এবং আর টু ভেক্টর কত, এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে ক্যাপ প্লাস জেড টু কে ক্যাপ,
খুব ইজি। তাহলে এইগুলো পি আর কিউ এর এই জিনিসটা আমার কী হলো, অবস্থান ভেক্টর হলো, ঠিক আছে। আমি কিন্তু পি কিউ ভেক্টরটাই এখনও বলিনি কত। তাহলে পি কিউ এর ভেক্টরটা আমার কত হবে, কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর অবস্থান ভেক্টর, এটা আমরা অলরেডি জানি। তার মানে কি আমার আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর, দেখতে পাচ্ছ তাই হয়েছে, আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর। তাহলে আর টু ভেক্টর আর আর ওয়ান ভেক্টরের দিক অনুপাত আমার কত হবে, আই ক্যাপের জে ক্যাপের কে ক্যাপের আগের কোয়েফিশিয়েন্টগুলোই হবে এই পুরো ভেক্টরটা। তাই আর টু মাইনাস আর ওয়ান যদি করি, আমার আই ক্যাপের আগে আমি কত পাচ্ছি কোয়েফিশিয়েন্ট হিসাবে, এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাই দেখতে পাচ্ছ এক্স টু মাইনাস এক্স ওয়ান আসছে। জে ক্যাপের আগে কত পাচ্ছি, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। কে ক্যাপের আগে কত আসছে, জেড টু মাইনাস জেড ওয়ান। তাই দিক অনুপাত সমূহ আমার কী হয়ে গেল, এক্স টু কমা এক্স ওয়ান কমা ওয়াই টু কমা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ও জেড টু মাইনাস জেড ওয়ান। আর দিক কোসাইন সমূহ আমার কত হবে, দেখো আমি একটু আগে প্রপার্টিজ ইউজ করলাম কি, যে আমার এল ইকোয়াস টু কত ছিল, এ বাই আর, এখানে আরটা কী ছিল, আমার আরটা মড ভ্যালু ছিল, তাই তো। তাহলে আমি এখানে এর ভ্যালুগুলো জানি, এ বি সি বা আমার ডাইরেকশান রেশিওগুলো, তাহলে এগুলো কত, এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর জেড টু মাইনাস জেড ওয়ান। আর নিচে কি আরটা সেমই থাকবে, তাহলে আমার ডাইরেকশান কোসাইন্সগুলো কী হয়ে যাচ্ছে, বা দিক কোসাইন এক্স টু মাইনাস এক্স ওয়ান বাই আর, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই আর, জেড টু মাইনাস জেড টু জেড ওয়ান বাই আর। এবারে এই আরটা কী, আরটা হলো আমার ভেক্টরটার মড, তার মানে কি আমার ভেক্টর অফ আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর, তার মানে কি আর ইকোয়াস টু আমার কত, রুট অফ এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান স্কোয়ার, ক্লিয়ার। তাই এটা খুব ইজি ছিল। এবার কী করছি, ধরা যাক দুটো রেখা, এটা আবার অন্য জায়গায় চলে যাব, ঠিক আছে। তাই ওটা ওইটুকু নিয়ে আর কি বুঝিয়ে দিলাম, যে তোমায় যদি এরকম ভেক্টর দিয়ে দেয়, অবস্থান ভেক্টর দিয়ে, তুমি কীভাবে দিক কোসাইন আর দিক অনুপাতগুলো বার করবে, ঠিক আছে, ওটা ওই জিনিসটা ছিল। নেক্সট আমরা চলে আসি, ধরা যাক দুটি রেখা এল ওয়ান ও এল টু বা দুটো ভেক্টর এর ও আর ওয়ান ভেক্টর ও আর টু ভেক্টরের দিক কোসাইন সমূহ হলো আমার এল ওয়ান এম ওয়ান এন ওয়ান ও এল টু এম টু এন টু, ঠিক আছে। যদি থিটা তাদের অন্তর্ভুক্ত কোণ হয়, আর আমি আর ওয়ান ভেক্টর সমান অবভিয়াসলি ধরবো, কারণ কি আমার এর জন্য ডাইরেকশান রেশিওজও লাগবে। তাই আর ওয়ান ভেক্টর সমান আমি কত ধরলাম, এ ওয়ান আই ক্যাপ প্লাস বি ওয়ান জে ক্যাপ প্লাস সি ওয়ান কে ক্যাপ, আর আর টুকে ধরলাম এ টু আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস সি টু কে ক্যাপ, ঠিক আছে। তাহলে প্রপার্টিজ ইউজ করে আমি কী পাচ্ছি, এল ওয়ান ইকোয়াস টু আমার কী, এই ভেক্টরটার কথা হচ্ছে, তার মানে কি এ ওয়ান বাই ডি ওয়ান, আমি সব বলবো ডি ওয়ান কী, এটাকে তোমরা আর ওয়ানও ধরতে পারো যা ইচ্ছে, কারণ কি এটা একটা জাস্ট মড ভ্যালু, তোমার যা ইচ্ছে ধরতে পারো, ঠিক আছে। আর এম ওয়ান সমান তাই কত হবে, বি বাই ডি ওয়ান, আর এন ওয়ান সমানও কত হবে, সি ওয়ান বাই ডি ওয়ান। তাই ডি ওয়ানটা এখানে কি মড ভ্যালুটা, রুট অফ এ স্কোয়ার এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার। একইভাবে তাহলে এল টু আমার কত হয়ে যাবে, এ টু বাই ডি টু, এম টু ইকোয়াস টু বি টু বাই ডি টু, এন টু ইকোয়াস টু সি টু বাই ডি টু, আর ডি টু এখানে কত, রুট অফ এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার। এইবারে কথা হলো, আমি এবার অ্যাঙ্গেলের কথাটা এখানে দেখতে পাচ্ছ, বলছি থিটা অ্যাঙ্গেল, তার কারণ কী, কারণ কি আমি এখানে কস থিটার মানটা এবার বের করতে যাব, আর সেটাকে কী আকারে প্রকাশ করব, ডাইরেকশান কোসাইনের আকারেও ডাইরেকশান রেশিওজের আকারেও, ঠিক আছে। তাই কস থিটা সমান আমরা জানি কী হয়ে যাবে, আমার আর ওয়ান ভেক্টর ডট আর টু ভেক্টর ডিভাইডেড বাই মড অফ আর ওয়ান ভেক্টর ডট আর টু ভেক্টর মড অফ আর টু ভেক্টর, এটা আমরা অলরেডি জানি। তাই দুটোর যদি ডট প্রোডাক্ট করি, তাই উপরে দেখো কত পাচ্ছি, খুব ইজি জানো তোমরা, এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু। এবার এই আর ওয়ান ভেক্টরে মড মানে কি, ডি ওয়ান, দেখতে পাচ্ছ ডি ওয়ান বসিয়ে দিয়েছি। আর টু ভেক্টরে মড মানে কি, ডি টু, ডি টু ভ্যালু বসিয়ে দিয়েছি। তাহলে এইটা গেল কি, কস থিটার যে ভ্যালুটা এটা আমরা বার করলাম, এটা খালি কী দিয়ে বার করলাম, ডাইরেকশান রেশিওস, দেখতে পাচ্ছ ডাইরেকশান কোসাইনের কোনো ছোঁয়া নেই। এইবারে আমরা বার করবো ডাইরেকশান কোসাইন দিয়ে, তাহলে এইটাকে আমরা ভালোবাসায় ডি ওয়ান ডি টু দিয়ে বোঝাচ্ছি। ডি ওয়ান ডি টুটাকে এবার সেপারেট আকারে লিখব, কীভাবে, এ ওয়ান এ টু বাই ডি ওয়ান ডি টু প্লাস বি ওয়ান বি টু বাই ডি ওয়ান ডি টু প্লাস সি ওয়ান সি টু বাই ডি ওয়ান ডি টু। এবার দেখো এ ওয়ান বাই ডি ওয়ান মানে কি, এল ওয়ান, তাহলে এটাকে এল ওয়ান লিখতে পারি। এ টু বাই ডি টু মানে কি, এল টু, তাহলে এর পুরোটাকে আমি কীভাবে লিখতে পারি, এল ওয়ান এল টু। সেই এটাকেও আমরা লিখতে পারি এম ওয়ান এম টু, আবার এটাকেও আমরা লিখতে পারি এন ওয়ান এন এন টু একইভাবে। তাহলে কস থিটা ইকোয়াস টু আমার আবার কী হয়ে গেল, এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এন টু। তাহলে এটাই দেখতে পাচ্ছ, কোনো ডাইরেকশান রেশিওস নেই, অনলি ডাইরেকশান কোসাইন, ক্লিয়ার। তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু মনে রাখবে, আর কীভাবে বেরোচ্ছে সেটা আমি দেখালাম। আর সাইন থিটা মানে কি, জাস্ট ক্রস প্রোডাক্ট, এটা আমার মনে হয় না তোমাদের মনে রেখে লাভ আছে, জাস্ট এটা ফর্মুলা জেনে রাখো, এরকম হবে কিরাম, রুট অফ এল ওয়ান এম টু মাইনাস এল টু এম ওয়ান
ফার্স্ট শুরু হবে যে কোনো ওয়ান দিয়ে, তারপর একটা টু হবে, আর একটা একটা করে কম্বিনেশান আসবে। কীভাবে? এলএম, এমএন, এনএল বা এলএন, তোমরা যা ইচ্ছা ধরতে পারো, মানে তিনটের কম্বিনেশান জাস্ট, এলএম, এমএন, এনএল, ঠিক আছে? তাই কীভাবে আসবে? রুট অফ এল ওয়ান এম টু মাইনাস এল টু এম ওয়ান স্কোয়ার প্লাস এম ওয়ান এন টু মাইনাস এম টু এন ওয়ান স্কোয়ার প্লাস এন ওয়ান এল টু মাইনাস এন টু এল ওয়ান স্কোয়ার। খালি মনে রাখবে ফার্স্টে শুরু হবে ওয়ান দিয়ে, ওয়ান টু টু ওয়ান, এরকম হবে, তাহলেই যে কোনো কিছু লিখতে পারবে, ঠিক আছে? এই হয়ে গেল আমার সাইন থিটার ফর্মুলা, জাস্ট জেনে রাখলেই হবে এটা। নেক্সট কি, যদি ভেক্টর দুটো আমার পরস্পর লম্ব হয় তাহলে কি হচ্ছে জিনিসটা, অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি হচ্ছে, তার মানে কি কস থিটা সমান 90 ডিগ্রি হচ্ছে, মানে কস 90 ডিগ্রি হচ্ছে, তার মানে কি জিরো হচ্ছে, জিরো হওয়া মানে কি আমার কস থিটার ভ্যালু জিরো হচ্ছে, আর তার মানে কি আমার এই জিনিসটাও জিরো হচ্ছে। তাই আমি লিখতে পারছি জিরো কখন হবে, যখন কিনা এল ওয়ান এন টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এন টু ইকোয়াস টু জিরো হবে। তাহলে এটাও আমি কী দিয়ে বললাম, ডাইরেকশান কোসাইন দিয়ে, এটাকেও কিন্তু আমি ডাইরেকশান রেশিওস দিয়েও বলতে পারি। দেখো কস থিটা সমান জিরো হওয়া মানে কি, তার মানে নিশ্চয়ই উপরের পার্টটা জিরো হবে, আর উপরের পার্টটাও তার মানে একটা শর্তের মধ্যে পড়ছে, তাহলে আমার আরও কি জিরো হতে পারে, এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু। দেখতে পাচ্ছ ঠিক অনেকটা এই আগের শর্তের মতোই, জাস্ট খালি এল এম এন এগুলো উঠে গিয়ে ডাইরেকশান রেশিওস বসে গেছে, ব্যাস তাহলেই হয়ে গেল। তাহলে একইভাবে দিক অনুপাত সময়ের শর্ত কী হয়ে যাচ্ছে আমার, সেম আগেরটার মতোই, তাই কোনো আলাদা শর্ত নেই, যখন কিনা আমার এল ওয়ান এল টু দুটো সরলরেখা পরস্পর লম্ব হচ্ছে। তাই দুটো শর্ত তোমরা জেনে গেলে, একটা এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এন টু ইকোয়াস টু জিরো, আর এটা ইকোয়াস টু জিরো, যে কোনো হতে পারে। নেক্সট কি, সমান্তরাল, দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তার মানে কি সাইন থিটা ইকোয়াস টু সাইন জিরো ডিগ্রি হবে, তার মানে কি জিরো হবে, আর সাইন জিরো হওয়া মানে কি এই সাইন থিটার যে ফর্মুলাটা ছিল সেটা সমান জিরো হবে। দেখো কোনো একটার হোল স্কোয়ারের যোগফল যদি জিরো হয় তার মানে কি হোল স্কোয়ারগুলো ইটসেলফ জিরো আছে, কারণ কি কোনো বাস্তব সংখ্যার হোল স্কোয়ার সবসময় গ্রেটার দ্যান জিরো হবে, তার আবার যোগ হচ্ছে তার মানে কি সেটাও গ্রেটার দ্যান জিরো হবে, তার মানে কি এক একটা যদি জিরো হয়, জিরো স্কোয়ার জিরো স্কোয়ার জিরো স্কোয়ার, তবে কি একমাত্র জিরো হতে পারে। তাই এটাকে আলাদাভাবে জিরোর সাথে তুলনা করতে পারি, এটাকে আলাদাভাবে জিরোর সাথে তুলনা করতে পারি, এটাকে আলাদা করে জিরোর সাথে তুলনা করতে পারি। এটার থেকে দেখো কত পাচ্ছি, এল ওয়ান বাই এল টু ইকোয়াস টু এম ওয়ান এম টু, এখান থেকে পাচ্ছি এম ওয়ান বাই এম টু ইকোয়াস টু এন ওয়ান বাই এন টু, এখান থেকে পাচ্ছি এন ওয়ান এন টু বাই এল ওয়ান এল টু। জাস্ট তিনটেকে একসাথে যোগ, মানে কী বলবো, তিনটে কন্ডিশনকে একসাথে অ্যাড করে দাও বা একসাথে রেখে দাও, তাই জিনিসটা কী হয়ে যাবে আমার, এল ওয়ান এল টু ইকোয়াস টু এম ওয়ান বাই এম টু প্লাস এন ওয়ান বাই এন টু। এটা হয়ে গেল আমার সমান্তরালে কন্ডিশন আর কী দিয়ে, ডাইরেকশান কোসাইন দিয়ে। এবার ডাইরেকশান রেশিও বা দিক অনুপাত দিয়ে, যেটা তোমরা অলরেডি জানো কি, সেম ফর্মুলা হবে এ ওয়ান বাই এ টু প্লাস বি ওয়ান বাই বি টু ইকোয়াস টু সি ওয়ান বাই সি টু। এর কারণ কী, তোমরা অলরেডি পড়ে এসছো দুটো যদি সমান্তরাল হয় তাহলে এ ভেক্টর ইকোয়াস টু এম ইন্টু বি ভেক্টর হয়, এম যেখানে স্কেলার রাশি, নট ইকোয়াস টু জিরো, এটা তোমরা আগেই জানো, সেম প্রপার্টি ইউজ করে এটা করলাম। তাই দেখা হচ্ছে অন্য ভিডিওতে, এই অবধি খালি ইন্ট্রোডাকশন থাকলো, আশা করি এই ভিডিওটা পছন্দ এসেছে, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, এই ভিডিওতে এইটুকু নিয়ে, বাই।